তো গাইস গুড মর্নিং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ছাদের ঘর, দেখতেই পাচ্ছ এই যে, ঠিক আছে? তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। তো আমার ভাই এসেছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? কোথা দিয়ে এসেছিস? বাংলাদেশ থেকে। ছিঁড়ে ফেললি? না না। হ্যাঁ হ্যাঁ না। তো গাইস খুলে দে খুলে দে খুলে দে। তো গাইস ওর মধ্যে একটা ব্যাপার আছে, মানে ও এই যে তুই যে যে গেঞ্জিটা পরছিস, এই গেঞ্জিটা কোথা থেকে কিনছিস? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে? হ্যাঁ। এই গেঞ্জিটা কিন্তু কি গেঞ্জি জানিস? এই দেশে কি গন্ধরাজ গেঞ্জি, বুঝিস? মানে গন্ধরাজ মানে না, মানে তুই একটা ছাপরি। ছাপরি মানে বুঝিস? ছাপরি মানে তুই হচ্ছে কুল, বুঝতে পারলি? সত্যি বুঝতে পারছিস, তাই তো? ছাপরি মানে কি বলতো? ছাপরি মানে কুল। হ্যাঁ কুল বল। আমি বলে কালকে রাতে বসে বসে কি বললি? কালকে রাতে তোর একটা মনের কথা বললি না, যে কি তোর একটা উপরে একটা রুম থাকবে, ঠিক আছে? মানে আমার এই উপরে রুম বানাবো, আমার স্টুডিও বানাবো। তো আমার স্টুডিওর মধ্যে একটা, মানে ও বলছে আমার একটা রুম থাকবে, রুম থাকার পর কি করবি? কি দেখবে? বিড়ি সিগারেট খাবো আর বসে বসে। আর কি খাবি? মাল খাবি? বলে মগো দেশে কত টাকা নেয়? অনেক টাকা নেয় না এসবে? তো আমাদের দেশে এগুলো লাইসেন্স আছে, তার জন্য এইসব নিয়ে কিছু বলতে যায় না, সরি গাইস। তো ওর কিছু কিছু ফানি, মানে ফানি ও প্রচন্ড পরিমাণে ফানি, মানে ওর ও কালকে বলতেছে যে আমি এই করছি ওই করছি। আচ্ছা বাংলাদেশের, বাংলাদেশের আমার একটা জিনিস ভালো লাগে সব থেকে, যে জিনিসটা হচ্ছে সবুজ, পুরো প্রকৃতি পুরো সবুজ সবুজ যে জায়গাগুলো, ঠিক আছে? তোদের বাড়ি কিরকম জায়গায়? আমাদের বাড়ি ওই সবুজ এলাকা। আর ইন্ডিয়া এসে কি মানে কি ভালো লাগছে কি এখানে? ভালো লাগছে ঘোরাফেরা। মেয়ে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তোর সাথে কারো কি একটা সেট করে দেবো? গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জে, ঠিক আছে? ও যে কি বদমাশ, তোমার কোনো ধারণা নেই। ওই যে ছাদ বে নিচে গেছে, ঠিক আছে, দেশ লাই নিয়ে আসতে রাতের বেলা, রাত দুটোর সময়, ঠিক আছে? আর কি বলতেছে দাদা? কি বস বস বস, কি কি বললি দাদা? কি বলছিলি দাদা? একদিন বলছিস না দাদা, মুই কি একটা করবি? আরে বাংলাদেশের সব থেকে সুপার হিরো কে চিনি? বাংলাদেশে একজন সুপার হিরো আছে, যার নাম হচ্ছে কি অনন্ত জলিল নাকি একজন, ওনাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ ওনার বই দেখছিস? হ্যাঁ দেখছি। হ্যাঁ ওনার একটা উক্তি বলতে পারবি? না। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে আরো মিথ্যা কথা হবে, এরকম কি? না বাংলাদেশে আমার আরেকজনকে খুব ভালো লাগে, কে বলতো? মোশারফ করিম, চিনিস? হ্যাঁ চিনিস। কোথায় বাড়ি ওনার? ঢাকা। ওনার খুব ভালো লাগে আমার। তারপর আফরান নিশো, চিনিস? তাকে চিনিস না? আচ্ছা তাকে চিনবি না, তুই একটু ভালো ই হয় তারপর চিনবি। তো তোমার গিয়ে অপু ভাইকে চিনিস বাংলাদেশে? হ্যাঁ চিনি। হ্যাঁ চিনি। টিকটক বানায়? হ্যাঁ। তোর টিকটক পছন্দ? হ্যাঁ পছন্দ। তোর টিকটক পছন্দ? হ্যাঁ। হ্যাঁ ভালো লাগে টিকটক করতে? আচ্ছা তো বাংলাদেশে, বাংলাদেশে তহিদ আফ্রিদি কে চিনিস? তহিদ আফ্রিদি ব্লগ ভিডিও বানায়, চিনিস না? বাংলাদেশে পপুলার কয়েকজনের নাম বল যারা বাংলাদেশে খুব পপুলার। কার নাম বল? নাম বল কোনো বাংলাদেশে সবথেকে পপুলার। অবু ভাই খারাপ না, একবার খারাপ না? না তো তো নাকি একবার ক্যালান ফেলান খেয়ে যে ক্যালানি এখন মানে মানে উল্টা পাল্টা কাজ করলে তো ক্যালানি খাবে। সবসময় কি মানুষে ভালো কাজ করে? আচ্ছা আচ্ছা তুই কি মানে সেটা ভাঙা নায়ক হতে চাস? আমার থেকে যে বড়, যে আমি গান করি, আমার কিছু ভুলেছে, আমার তা ভালো গান গায়, এটা হলো সেটা ভাঙা। মানে সেটা ভাঙা মানে হচ্ছে ভালো? হ্যাঁ। সেটা মানে কি? সেটা বাঙালির যে একটা ভাষা। আমাদের খাবার দাবার কেমন লাগছে?
কাইন্ড অফ সেম সেম আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর ইসের সেম এইদিকে এইদিকে বাংলাদেশের আর কি দাদা আসলে কি আমাদের বাংলাদেশের খাবার হলো সকালবেলা চা হয় না হ্যাঁ চা হয় না 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 আধ ঘন্টা তো ফাস্ট হ্যাঁ এই দেশে তো এই দেশে আচ্ছা তো এই আধ ঘন্টা তোমার ওই জায়গায় দশটা বাজলে আমাকে সাড়ে দশটা বাজে আচ্ছা বাংলাদেশে আচ্ছা তাহলে এই জায়গায় দশটার সময় খেলে আমাকে ওই জায়গায় আটটার সময় খাওয়া লাগে আচ্ছা আর এই আর কি তিন বেলা ভাত হবে তিন বেলায় ভাত হ্যাঁ আচ্ছা ঢাকার ঢাকার রুলস তো আবার চেঞ্জ ঢাকা আবার সকালবেলা টাকা তো এটা দুপুরে লেভেল আচ্ছা আর ওই জায়গা তো মনে করো শাক সবজি নিয়মিত কিনে খাওয়া লাগে আর এই জায়গা তো সেরকম না মানে তোরা নিজেরাই চাষ করিস হ্যাঁ মাছ ফাছ সব নিজেরাই সব বাহ বাংলাদেশে যেতে হবে তাহলে আলাদাই তাই তো আর তোমার কি যদি কাউরে ভালোবাসিস কোথায় নিয়ে যাবি বললি কোথায় আচ্ছা তাহলে তোর জন্য কি একটা মেয়ে খুঁজবো তাহলে বল যে আমি একজন সিঙ্গেল লোক আমি দাদার বাড়ি এখন আছি একজন তোর তোর জন্য যদি ফিদা হয় কিন্তু এই গেঞ্জিটা চেঞ্জ করতে হবে এই গেঞ্জিটা চেঞ্জ করতে হবে মানে এই সবুজ কালার এই দেশে তোমাকে ছাপড়ি ভাপড়ি বলে বুঝলি তো মানে এরকম যদি কালারের গেঞ্জি বেঞ্জি পরিস তাহলে বলবে ছাপড়ি ছাপড়ি মানে কি বলতো কালারিং কালারিং বলে না মানে ওদেরকে একটু জাউরা বলে বুঝতে পারছিস যেমন অপু ভাই জাউরা ওরম ও আগে এরকম টাইপের জিনিসপত্র পড়তো না এই জিনিস মাথা চুল থাকতো অন্যরকম কিরকম কালার থাকতো আলাদাই লাগছে মানে কালকে থেকে কথা শুনছি খালি আমি মানে আমার মানে আজকে একটু বৃষ্টি হচ্ছে তো তাই আজকে বাড়িতে এবার ছাদের উপর উঠে বসে আছি ভালো লাগছে বৃষ্টি দেখতে তো এত মানে মানে এতটাই মানে শরীরটা খারাপ আমার যে তোমাকে আমার কালকে থেকে আবার শুট শুরু ঠিক আছে মানে আমার এডিটিং বাকি কিছু নতুন নতুন কাজ তোমরা সবাই জানো তো ও এসে ও আলাদাই একটা মজা দিচ্ছে রাতেরবেলা উঠে বলছে দাদা সিগারেট খাবো সিগারেট খুঁজতে গেছে ঠিক আছে বাথরুমের মধ্যে আমাদের বাড়ি পার করে মানে বাড়ির ওই ই পার করে ও নিচে চলে গেছে ছাদ পার করে তাই তো রাতেরবেলা আর ওর কথাগুলো খুব সুন্দর ঠিক আছে মানে ও খুব মিষ্টি একটা মানুষ মানে বাংলাদেশের লোকজন কতটা মিষ্টি হবে বোঝা যাচ্ছে যে ওর কাছ থেকে যে ও কতটা মিষ্টি একটা ছেলে মানে আলাদাই লাগছে ওর কথাবার্তা ছুটে মানে এইসব কথাবার্তা মাঝে মধ্যে আমি ভাবি ভিডিওর মধ্যে একটু ইউজ করবো ঠিক আছে ও তো পুরো ডাইরেক্ট খুব সুন্দরভাবে প্রোনাউন্স করছে জিনিসটা মানে আলাদাই লাগছে আমার তো ভালো লাগছে ভাই এই ভাষাটা আমার খুব ভালো লাগে যে তুই যেমন কীভাবে বলিস একটু বল যে তোমরা সবাই আসো বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বল বল না বলবি না লজ্জা পাচ্ছিস ফোনে আমার কথা বলে হ্যালো হ্যাঁ বাবু খাইছো শুনছো জান এরম এরম টাইপের কথা বলে বল হ্যাঁ তো এরম টাইপের কথা বলে গার্লফ্রেন্ডটা খুব সুন্দর আমার গার্লফ্রেন্ড আমি যাবো খুব তাড়াতাড়ি ঠিক আছে ও এসছে আমি খুব মজা পেয়ে গেছি বাংলাদেশ থেকে এসছে ঠিক আছে আর আমি যাবো খুব তাড়াতাড়ি আর আর কি বলবো আর আর তুই তুই বলে দে যে আমাদের এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ খালি একটু ঘুম থেকে লেট করে ওঠে মানুষজন আর খাবার দাবারটা একটু একটু অন্যরকম তাই তো খাবার দাবার মানে একটার সময় সকালের খাবার খায় এর জন্য কি সকাল সকাল মানুষ ওঠে আচ্ছা মানে কাজ বাজে যায় হ্যাঁ বুঝলাম বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা বিশ্বাস কর মানে সত্যি খুব যাওয়ার ইচ্ছা ঘোরা জায়গা আছে যেমন পুকুর খাল বিল নদী নালা সবই ঘোরার জায়গা আছে বাংলাদেশে হ্যাঁ বাহ নৌকা আছে নৌকা হ্যাঁ নৌকা 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 পড়ে পড়ে আমরা সাঁতার ফাটে পারি না কি বলো নৌকায় করে সাঁতার যদি পারি না এমনি কেন এতটুকু জল হবে ও তাহলে ঠিক আছে আর তোমার তোমার ধরো 10 ফুট জল আছে 10 ফুটের জলে আমি যেতে যাই না হ্যাঁ আর 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 হচ্ছে তোমার কি আর কি আর এই তো পুজো আসছে পুজো তো থেকে যাবি তাই তো হ্যাঁ পুজো থেকে যাবো পুজো থেকে পুজো সেই মজা করবি ঠিক আছে
এখানে বুরুজ খালিফা মতন একটা প্যান্ডেল করছে, আগের বার বুরুজ খালিফা বানিয়েছিল। হ্যাঁ তো তোমার কি এবার এবার কি বানাবে জানি না, ঠিক আছে? তো এইগুলো দেখতে যাবি কলকাতায়, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর সুন্দর মেয়েদের দেখে হাই হ্যালো করে দিবি, কিন্তু কাউরে কিন্তু আবার টোন ফোন কাটিস না, তাহলে কিন্তু মার গঙ্গা ঝিলিক ঝিলিক দেবে, এই দেশে কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারলি? ঠিক আছে, দূর থেকে দেখবি, বুঝতে পারলি? আর তোর জন্য একটা মেয়ে আমি খুঁজছি তাহলে, বুঝতে পারলি? ঠিক আছে, খুঁজে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর এই গেঞ্জিটা কিন্তু চেঞ্জ করতে হবে, আছে গেঞ্জি চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যখন কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর লুঙ্গি পরে যাবে না কিন্তু, লুঙ্গি পরে দু তিন দিন ছিল ঘরের মধ্যে, আমি বলি লুঙ্গি কেন পরে আছিস, লুঙ্গি পরা কিন্তু যাবে না। আর বাংলাদেশে মুসলমান বেশি, এদেশে তো মুসলমান কম। আচ্ছা, যদি ওই দেশে মুসলমান কম, তো বাংলাদেশে যদি এই দেশের মুসলমান ঢুকায় তবে বাংলাদেশ ধরবে না তারপরও। কিন্তু বাংলাদেশ আমরা হিন্দু কম, অত্যাচার করে, আর যাইলে তোমার লুঙ্গি পরে থাকা লাগে। আচ্ছা বুঝলাম, বেশি একটা প্যান্ট পরা যায় না। আর এই দেশে তো হাফ প্যান্ট পরে অবশ্য শুরু হয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এদেশে কোনো ব্যাপার না, এদেশ কেউ কাউকে কিছু বলবে না। হ্যাঁ চাপনি। তো গাইস, এই ভিডিওটা মজার, মানে বাংলাদেশের এত মজার কথা বলছে, তার জন্য আমি ভাবলাম সকালে একটা ভিডিও বানাই ওকে নিয়ে, ঠিক আছে? আর কিছু না, বৃষ্টি হচ্ছে তো ঘরে বসে বসে ল্যাদ খাচ্ছি। তো দেখা হচ্ছে নতুন নতুন কাজে, পুজোর সময় আসবে, নতুন নতুন গান আসবে, তো তোমরা সবাই ভালোবাসা দিও। মানে মুখে এখনও দেখতেই পাচ্ছি, মানে আমার চুল ফুল কাটার সময় পাচ্ছি না, কাটবো সব কিছু। তো তোমার গিয়ে ভালোবাসা দিও, আর হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। বল, হাসতে থাকো, হাসতে থাকো, বাঁচতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে করে দিও, ঠিক আছে? টাটা টাটা।